ফাহিমা তার স্বামীকে টেনে রুম থেকে বের করে শ্বশুরের কাছে এসে বলল বাবা আমি আর আপনার ছেলে মার্কেটিং করতে যাচ্ছি আমাকে এক লক্ষ টাকা দেন শ্বশুর হেসে বলল বোমা শুধু এক লক্ষ টাকা লাগবে নাকি আরো কিছু বাড়িয়ে দেব ফাহিমা বলল আচ্ছা ঠিক আছে একেবারে দু লক্ষ টাকা দিয়ে দেন যতটুকু খরচ করতে পারি আর কি শ্বশুর পকেট থেকে দুই লক্ষ টাকা বের করে ছেলের বইয়ের হাতে দিয়ে বলল যদি আরো প্রয়োজন হয় তাহলে সাথে সাথে আমাকে জানাবে সাব্বির তার বউ ও বাবার কাণ্ড দেখে মনে মনে বলল বাবার কাছ থেকে পাঁচ টাকা চাইলে পাঁচবার ফিরে থাকায় আর আমার বউ শপিং করার কথা বলে সাথে সাথে লক্ষ টাকা বের করে দিল আমি তো কিছুই বুঝতে পারছি না ফাহিমা তার স্বামীকে বললো কি হলো তুমি কি ভাবছো আমি জানি তুমি আমাদের এসব দেখে অবাক হয়ে গেছো সাব্বির বলল আসলে অবাক তো হওয়ার কথা বাবার কাছে যখন আমি টাকা চাই আমার সাথে ঠিকভাবে কথাও বলে না কিন্তু তুমি টাকা চাওয়ার সাথে সাথে বাবা আরো এক লক্ষ টাকা বাড়িয়ে দিচ্ছে আমি কোনো মানে বুঝছি না তাই অবাক হয়ে গেছি বাবা বলল তোর এত কিছু জানতে হবে না যা বৌমার সাথে গিয়ে শপিং করে তাড়াতাড়ি বাসায় চলে আয় আর শোন বৌমাকে একেবারে চোখে চোখে রাখবি সাব্বির বলল বাহ খুব ভালো কেয়ার করছো দেখি আমার বউকে যাই হোক তোমাদের শ্বশুর বৌমার আন্তরিকতা দেখে আমার খুব ভালো লাগছে ফাহিমা বলল কথা না বাড়িয়ে চলো তো এমনিতে অনেক দেরি হয়ে গেছে এই বলে বের হয়ে গেল লুৎফুর রহমান ছেলের রুমে ঢুকে বিছানায় ছেলের বইয়ের জামা কাপড় হাতে নিয়ে সুগন্ধি নিচ্ছে আর নিজে নিজে বলছে বৌমার শরীরে এত সুগন্ধি থেকে আসছে এই বলে কাপড় সবগুলো এক এক করে সুগন্ধি নিয়ে বিছানায় রাখছে এর মধ্যে পাশের বাসার আলিয়া এসে লুৎফুর রহমানকে বলল চাচা ভাবি কোথায় তাকে দেখছি না কেন লুৎফুর রহমান চমকে আলিয়ার দিকে কুনজরে তাকিয়ে মনে মনে বলল বা তোমাকে তো দেখতে আজকে খুব ভালো লাগছে যদি একবার সুযোগ পেতাম তাহলে এই বিছানায় তোমাকে শুয়ে একটু আদর করতাম আলিয়া চাচার হাত ধরে বলল কি হলো চাচা কি ভাবছেন লুৎফর রহমান বলল না তোমাকে দেখতে আজকে আমার বন্ধু কবির মিয়ার এর মতো লাগছে তাই তোমার দিকে তাকিয়ে আছি আর হ্যাঁ বৌমাও ২৬ শপিং করতে গেছে বাসা একদম ফাঁকা বসো না গল্প করি আলিয়া বলল না চাচা আমি ভাবের কাছে এসেছিলাম একটা জরুরি কাজে লুৎফর রহমান বলল সমস্যা নেই আমাকে বলতে আমি তোমার ভাবি আসলে বলবো আলিয়া বলল চাচা আমার কিছু টাকা লাগছে প্রায় সময় ভাবির কাছ থেকে নিয়ে যায় আর টাকা হাতে আসলে দিয়ে ফেলি লুৎফুর রহমান বলল সমস্যা নেই তুমি আমার থেকে নিয়ে যেতে পারবে টাকা আমার কাছে আছে কত টাকা লাগবে তোমার আলিয়া বলল এক হাজার টাকা লুৎফুর রহমান পঞ্চাশ হাজার টাকার বান্ডিল দিয়ে বলল নাও এই টাকাগুলো তুমি রাখো আর যখনই তোমার ইচ্ছে হয় আমাকে ফেরত দিও না পারলে দেওয়ার দরকার নেই আলিয়া বলল চাচা আমার এত টাকা দরকার নেই আর মনে হয় আপনি আমার সাথে দুষ্টামি করছেন লুৎফুর রহমান বলল তুমি যাও আমি টাকাগুলো তোমাকে একেবারে দিয়ে দিয়েছি আর দিতেও হবে না আলিয়া খুশি হয়ে টাকাগুলো নিয়ে চলে গেল তারপর লুৎফুর রহমান বলল তোমাকে ওষুধ দিয়েছি ঠিক সময়ে পঞ্চাশ হাজার টাকা উসুল করে নেব ফাহিমা ও সাব্বির শপিং করে বাসার সামনাসামনি এসে সাব্বির ফাহিমাকে বলল তুমি বাসায় চলে যাও আমি একটু বন্ধুর সাথে কথা বলবো ফাহিমা বলল আসতে কতক্ষণ লাগবে তোমার সাব্বির বলল দু চার ঘন্টা লাগতে পারি অনেক দিন হয়েছে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি না ফাহিমা বলল ঠিক আছে তুমি আসার আগে আমাকে কল দিয়ে এসো সাব্বির বলল কেন কল দিতে হবে কেন আমার বাসায় আমি আসলাম আর তোমাকে বলতে হবে কি কারণে ফাহিমা বলল এত কারণ খুঁজতে আর ভালো লাগে না আর হ্যাঁ কল দিয়ে আসতে বলেছি যদি আমার কিছু লাগে নিয়ে আসার জন্য এই বলে ভ্যানিটি ব্যাগ থেকে কিছু টাকা দিল সাব্বির কে সাব্বির টাকা পেয়ে খুশি হয়ে বলল ঠিক আছে তাহলে তুমি বাসায় চলে যাও আমি বাসায় আসার সময় তোমাকে কল দেব এই বলে সাব্বির চলে গেল তারপর ফাহিমা নিজে নিজে বলল তোমাকে আসার আগে আমাকে ফোন করতে বলেছি একটাই কারণ যেন আমি আর আমার শ্বশুর সতর্ক হয়ে যেতে পারি লুৎফুর রহমান টিভি দেখছে ফাহিমা এসে শ্বশুরকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বললো আমার কলিজাকে বাসায় ফেলে শপিং করতে গেলাম ওখানে আমার একদম ভালো লাগেনি শ্বশুর বললো ছাড়ো বলছি সাব্বির আবার দেখে ফেলবে ফাহিমা মুচকি হেসে বললো সাব্বির দোকানের দিকে গেছে বন্ধুদের সাথে আড্ডা করতে দু চার ঘন্টার ভেতর কখনোই আসবে না শ্বশুর খুশি হয়ে বললো আমার মনটা সারাক্ষণ তোমাকেই খুঁজে ফাহিমা বলল আমিও চাচ্ছি বিছানায় যেতে সবসময় আমার কলিজাটা আপনার কলিজার সাথে বাজিয়ে রাখতে ইচ্ছে করে শ্বশুর বলল তো কথা বাড়িয়ে দেরি করছো কেন যত আগে যায় তত সময় বেশি পাবো এই বলে হাত ধরে বিছানায় নিয়ে যেতে যেতেই কলিং বেল বেজে উঠল দুজনে হাত ছেড়ে দিয়ে ফাহিমাকে বলল মনে হয় পাশের বাসার মেয়েটা এসেছে ফাহিমা বলল আপনি সোফাই বসেন আমি দরজা খুলে দেখি এই বলে দরজা খুলে দিতে গেল ফাহিমা দরজা খুলে দিয়ে দেখল সাব্বির এসেছে কিছু দোকানের নাস্তা নিয়ে ফাহিমা সাব্বিরকে দেখে অবাক হয়ে গেল তারপর সাব্বির বলল কি হলো তোমার এই অবস্থা কেন আমাকে দেখে ভয় পাচ্ছ যে ফাহিমা আমতামতা করে বলল কই না তো তুমি আসবে বলেছিলে তিন চার ঘন্টা পরে এখনই চলে এসেছ যে এমনিতে চলে এসেছি ভালো লাগছে না তোমাকে ছাড়া এই বলে ফাহিমার হাত ধরে রুমে নিয়ে গেল লুৎফুর রহমান সাব্বির চলে আসাতে খুব টেনশনে পড়ে গেল তারপর নিজে নিজে বলল শালার পুত আসার সময় পাইলি না তোকে নিয়ে বড় টেনশনে আছি কখন যে দেশের বাইরে পাঠিয়ে দেব রাতে খাওয়া দাওয়ার পর ফাহিমা ও সাব্বির বিছানায় ঘুমাচ্ছে আর হঠাৎ ফাহিমার ঘুম ভেঙে গেল ফাহিমা উঠে বিছানায় বসে মনে মনে বলল আমি শ্বশুরের কাছ থেকে এতগুলো টাকা নিয়ে এনজয় করি কিন্তু কয়েকদিন ধরে ওনাকে সময় দিতে পারছি না যাই হোক সাব্বির যেহেতু এখন ঘুমাচ্ছে পাঁচ ছয় ঘন্টার আগে ঘুম থেকে উঠবে না এখনই গিয়ে শ্বশুরের চাহিদাটা মিটিয়ে দিয়ে আসি এই বলে বিছানা থেকে নেমে শ্বশুরের কাছে গেল তারপর সাব্বির চোখ মেলে বিছানায় বসে মনে মনে বলল ফাহিমা ঘুম ভেঙে যাওয়ার পর বিছানা বসে এসব কি বলল কিছুই তো বুঝতে পারছি না না আজকে দুজনের সম্পর্কটা দেখতে হবে আর হাতে নাতে ধরতে পারলে একেবারে শেষ করে দেব দুজনকে এই বলে বিছানা থেকে নেমে গেল শ্বশুর বিছানায় শুয়ে আছে ফাহিমা গিয়ে শ্বশুরের গায়ে টাচ করে ডেকে দিয়ে বলল এই কলিজা দেখো আমি এসেছি শ্বশুরের ঘুম ভেঙে বিছানায় বসে গেল তারপর ফাহিমাকে বলল আরে তুমি এখানে চলে এসেছো সাব্বি দেখলে সমস্যা আছে চলে যাও তোমার রুমে ফাহিমা বলল সাব্বির এখন যখন তাড়াতাড়ি আমরা করে ফেলি সাব্বির এসে বলল করা করি বাদ অনেকদিন করেছ আর হ্যাঁ এতদিন আমি বুঝতে পারিনি কেন বাবা এত টাকা ফাহিমাকে দিচ্ছে আজকে বুঝতে পারলাম আসল রহস্য কি ছি বাবা ছি তোমার লজ্জা করে না ছেলের বইয়ের সাথে এসব করতে ফাহিমা বলল আরে তুমি ঘুমাওনি সাব্বির কোষে একটা থাপ্পড় দিয়ে বলল বেয়াদক্ষ থাকার একদম চুপ কর আর আমি ঘুমালে এসব তো দেখতে পারতাম না আর তখন কেন বলেছিস বাসায় আসার আগে কল দিয়ে আসতে এখন বুঝতে পেরেছি তোরা দুজনের সম্পর্কটা কি বাবা লজ্জায় মাথা নিচু করে বলল আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিস আসলে বৌমাকে দেখলে নিজের হুশ হারিয়ে ফেলি তাই বৌমার সাথে এতদিন আমি খারাপ সম্পর্কে লিপ্ত ছিলাম হ্যাঁ আমাকে ক্ষমা করে দে সাব্বির ফাহিমাকে বলল তুমি কি আমার সাথে সংসার করবে নাকি ডিভোর্স দিয়ে দেব ফাহিমা বলল আমি ডিভোর্স চাই না আমি তোমার সাথে সংসার করব সাব্বির বাবাকে বলল ফাহিমা যেহেতু আমার সাথে সংসার করতে চাচ্ছে আমি আর ফাহিমা বাসা ছেড়ে চলে যাব তোমার মতো অভদ্র কোন জরের মানুষের সাথে আমি থাকতে চাই না বাবা কেঁদে দিয়ে বলল বাবা আমি তোদের ছাড়া একা থাকতে পারবো না বলেছি আমার ভুল হয়ে গেছে আর কখনো করব না সাব্বির বললো যেদিন তুমি ভালো হয়ে গেছো শুনবো সেদিন আবার ফিরে আসব, কিন্তু এখন কোনো ছাড় দেব না এই বলে ফাহিমার হাত ধরে চলে গেল তারপর নিজে নিজে টাকা টাকা দিয়ে আর কি আমি সুন্দর একটা ফ্যামিলি তৈরি করতে পারবো না বউ হারিয়েছি পঁচিশ বছর আগে আজকে ভুলের কারণে ছেলেও তার বউকেও হারিয়ে ফেললাম কেন আমি এই কাজটা করতে গেলাম আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় পাপি সম্মানিত ভিউ গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবে রচনায় আবু রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মুন্তাসির মুন্না